বলছেন না কাতারে আসলে আপনাদেরকে এখন খাবার দেওয়া হবে জানেন এখন যে খিচুড়ি দেওয়া হবে না তবর কালে মনসি আইব না আর এখানে তবর কালে মনসির ব্যবস্থাও নাই ইতালি মনসি আর শুকর আলী ব্যাপারী আর তবর কালে মাশাআল্লাহ আমরা করি কি আসলে ইতালি মনসি ঈদের নামাজ পড়ি আর শুকর আলী মনসি শুকর রোডটা ক্লিয়ার করেন আজকের এই মাহফিল আয়োজনের জন্য আমার অত্যন্ত প্রিয় ভাই আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য এই পুলিশের ভাইয়েরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা অনেক কষ্ট করেন সেই বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই আকরাম ভাই দীর্ঘ দিন ধরে আমার সাথে আমার ছোট ভাই যে আমার মাহফিলের শিডিউলগুলো দেয় যোগাযোগ করে যাচ্ছেন কিন্তু আমাদের প্রোগ্রাম সব ফেল আপ করা ছিল এরপরেও লোকটা ছাড়ে না আমাদেরকে আমি সেই গাজীপুরের কাশিমপুরে মাহফিলে এসেছি ওখানেও ছুটে চলে গেছে ওনার বাসা নারায়ণগঞ্জে ও সেই চিটাগাং রোডে বাসা চলে গেছে ছুটে চলে গেছে ওখানে দেখা করেছে আসলে মানুষ দিল থেকে যেটা চায় ওটা আসলে পায় উনি দিল থেকে হয়তো চেয়েছে দেখেন আজকের মাহফিলটা আমাদের অন্য জায়গায় ছিল কোনো এক কারণে এই মাহফিলটা ক্যান্সেল হয়েছে আর কিছুদিন আগে ওই সুযোগ উনি লাগাই দিস কারণ উনি ওই যে দিল থেকে চেয়েছে নতুবা এত কম সময়ে পাওয়ার কথা না কারণ অনেকেই এক বছর দেড় বছর আগে প্রোগ্রামের শিডিউল নেয় উনি কিন্তু এই কয়েকদিন আগেই শিডিউলটা পেয়ে গিয়েছে ওই যে দিল থেকে চেয়েছে খুবই কোরআন পাগল একজন মানুষ তিনি চাকরি করেন অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রামে এসে আপনাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন এই আয়োজনের মাধ্যমে অন্যান্য যে সকল ভাইয়েরা চাকরি করছেন কিংবা যে যে কাজে জড়িত আছেন আমার মনে হয় আকরাম হোসেন স্বপন ভাই সবার জন্য একটি অনুপ্রেরণার নাম অনেকে আছে মাহফিল আয়োজন করবে কি খালি হুমকি ধামকি দেয় কাজেও নাই আর এই লোকগুলো নীরবে নীরবে কোরআনের জন্য খেটে যায় অনেকের বহু টাকা পয়সা আছে তার টাকা পয়সা নাচ গানের আসরে লাগে মদ আর জুয়ার আসরে লাগে আর আকরামের মতো যে সকল ছেলেরা কোরআনকে ভালোবাসে তারা তাদের পকেটের পয়সা আল্লাহর কোরআনের জন্য খরচ করে এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয় এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয় জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কি কখনো সমান হতে পারে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কখনো সেম সমান হতে পারে না ঠিক তেমনি কোরআন পাগল মানুষ আর কোরআন বিরোধী লোকেরা কখনো সেম হতে পারে এবং আমি ওনার ব্যাপারে আরো জেনেছি মানবতার সেবায় উনি কাজ করেন ওনার জায়গা থেকে যতটুকু সাপোর্ট তিনি মানুষকে দিতে পারেন ততটুকু সাপোর্ট তিনি মানুষকে দিয়ে যান মানুষের সেবায়ও তিনি অনেক কাজ করেন অনেক মানুষের টাকা আছে মানুষের সেবায় তার টাকা লাগে না অনেক মানুষ সেবকের দায়িত্ব বসে মানুষকে শোষণ করে চুরি ডাকাতি করে এরকমও আছে আর আকরাম ভাইয়ের মতো এই দেশে কিছু যুবক আছে তরুণ আছে যারা নীরবে নীরবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে আলহামদুলিল্লাহ আমি আশা রাখি আকরাম ভাইয়ের এই কার্যক্রম দেখে এই এলাকার অন্তত আরো 100 জন যুবক আগামী বছর এর চাইতে আরো বড় মাহফিল করার প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামবে ইনশাআল্লাহ যুবক ভাইরা এখানে আছে তো আওয়াজটা কি যুবকের মতো হবে না বুড়ার মতো হবে যুবক ভাইরা এখানে আছে আকরাম ভাইকে ফলো করে আকরাম ভাইয়ের সাথে থেকে কোরআনের ময়দানে নামা যাবে তো ইনশাআল্লাহ যুবক এটা এক যুবক হচ্ছে এক মহাশক্তির নাম যুবকরা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটি দুর্বল জাতিরও উত্থান ঘটে
যেন যুবকরা যদি এই পুঙ্গলি এলাকায় একত্রিত হতে পারে, আমার বিশ্বাস এই পুঙ্গলি এলাকার প্রত্যেকটি ইঞ্চি জমিতে কোরআনের আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আকরাম ভাইয়ের বাবা মারা গিয়েছেন, দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মাহফিলের সভাপতি সাহেব, তিনিও কোরআন পাগল একজন মানুষ, এই মাহফিলের জন্য তিনি অনেক কষ্ট করেছেন, আল্লাহ ওনার খেদমতকে কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হতে চান কি চান না? কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রব্বুল আলামিন বলেছেন বান্দারে দুটো কাজ তোমাদেরকে করতে হবে। জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, কনসেন্ট্রেট হয়ে যাও, ফুললি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর কালাম শোনো, অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শোনো না, এই আদব শিখাচ্ছে মোল্লা না আল্লাহ? আল্লাহ। আরেকটা জোরে বলে আল্লাহ। আল্লাহ বলছেন এক নম্বর কাজ করো, ফুললি কনসেন্ট্রেট হও, মনোযোগী হয়ে আমার কালাম শোনো। দুই নম্বর ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ আল্লাহর কোরআন শোনো। দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন একটু যাচাই করে নিই। এক নাম্বার কি বললাম? কি থাকতে হবে? না, সিরিয়াল ব্রেক করলে হবে না ভাইরা, এক নাম্বার মনোযোগী থাকতে হবে। সবাই বলেন এক নাম্বার কি করতে হবে? মনোযোগী থাকতে হবে। আর দুই নাম্বার কি করতে হবে? চুপচাপ থাকতে হবে। এই দুটো কাজ যদি করি, রেজাল্ট কি হবে, বেনিফিট কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলছেন সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই দুটো কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, অনেক রাত হয়ে গিয়েছে, সেই দিক বিবেচনায় আমি সংক্ষেপে কথা বলবো, আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে যুবক ভাইরা কারা কারা আছেন একটু হাত তুলেন তো, যুবকরা হাত তুলেন। মাশাআল্লাহ, মাহফিলে যুবক বেশি, হাতগুলো নামান, আমি অনেক খুশি হয়েছি। সম্মানিত ভাইয়েরা একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান, আজকে জীবন পরিবর্তনের কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা সবাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? আরেকটু জুড়ে বলেন, কিতাবের নাম কি? আল কোরআন। জীবন পরিচালনার জন্য যে কিতাব আমাদেরকে দেওয়া হলো, এই কোরআনের আলোকে আমরা জীবন পরিচালনা কিভাবে করব? কারণ আমরা তো কোরআন জানিও না এখনো, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। কোরআনুল কারীম আজ আমাদের জীবনে সবচাইতে ভ্যালুলেস হয়ে গিয়েছে। আমরা এই কোরআনকে যেমনটা মূল্যায়ন করা দরকার তেমনটা মূল্যায়ন আমরা করিনি। আল্লাহ এই কোরআন দিয়েছেন জীবন পরিচালনার জন্য, অথচ এই কোরআন আমরা এখনো পড়তেই জানি না। কোরআনুল কারীমকে আমাদের লাইফের কম্পালসারি ম্যাটার বানানোর কথা ছিল, কিন্তু আজ আমরা এটাকে অপশনাল ম্যাটার বানিয়ে ফেলছি। কোরআন আমরা শিখি না, পড়ি না, আমরা মনে করি এটা হচ্ছে মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব, এটা আমাদের জন্য কোনো দরকার নাই, এটাকে আমরা আমাদের লাইফের অপশনাল ম্যাটার মনে করি। এর কারণ কি? কারণ আমরা এই কোরআনের গুরুত্ব এখনো বুঝি নাই। আপনার আমার ঘরে যে নেয়ামত এই কোরআন আছে, এর ভ্যালু আপনাকে বুঝতে হবে। কোরআনুল কারীম দুনিয়ার কোনো দফতর থেকে আসা কিতাব নয়, এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট হাউস, হোয়াইট হাউস থেকে আসা কিতাব নয়, এই কিতাব এসেছে তার দফতর থেকে, তিনি হচ্ছেন আরশে আজিমের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার কাছে এর ভ্যালু নেই কেন? আলোচনা শুরু করি ছোট্ট একটা গল্প দিয়ে, কষ্ট হচ্ছে আপনাদের? এক চাচা ইংরেজি জানেন না, সুপ্রিম কোর্ট থেকে তার কাছে
একটা চিঠি এসেছে। কি এসেছে? চিঠি। কোন ভাষায়? একটু জোরে বলেন বাবা। ইংরেজি ভাষায়। এখন যে চিঠিটা নিয়ে আসছে, আসতে আসতে রাত করে ফেলছে বারোটা, চাচার হাতে দিয়ে বলছে, চাচা সুপ্রিম কোর্ট থেকে এই চিঠিটা আপনার কাছে এসেছে, নেন। দিয়ে চলে গেছে। সুপ্রিম কোর্ট কি সিরাজগঞ্জে না ঢাকায়? তাহলে একটু জোরে বলেন। তো চাচা তো বাংলা একটু বুঝে, ভাবছে মনে হয় বাংলায় লিখা, বের করে দেখে হায় হায় ইংরেজিতে চিঠিটা লিখা, নিজে পড়তে পারে না। চিন্তা করলো ঘুমায় যাব না সকালবেলা কারো কাছে নিয়ে যাবে, ঘুমও তো আসে না, কারণ সুপ্রিম কোর্টের চিঠি না জানে এটা তো গ্রেফতারি পরোয়ানাও হতে পারে। চিন্তা করলো এটা তো বোঝা দরকার চিঠিতে কি লেখা। পাশের বাড়ির এক ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, দরজায় নক করলো গিয়ে, কে রে আবুল কালাম, ভাতিজা বাড়িতে আছো? হ্যাঁ চাচা আছি তো, এই রাত 12:30 আসছেন কেন? কয় বাবা রে বাজান, সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা চিঠি একটা আসছে, এটা তো বুঝি না কিছু, তুমি একটু বুঝাই দাও চাচাকে। কয় চাচা সকালে আসিয়েন, এত রাতে আসছেন? কয় না উঠ বাবা, একটু বুঝাই দে। দেখুন সুপ্রিম কোর্ট থেকে আসা একটা নোটিশ, বুঝার জন্য রাতের ঘুম বাদ দিয়ে অন্য বাড়িতে গেলেন। এই কিতাব কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। কার দফতর থেকে এসেছে? সুপ্রিম কোর্ট বড় না আল্লাহর দফতর বড়? পুরুষ মানুষের মতো বলেন, কার দফতর বড়? সুপ্রিম কোর্ট থেকে আসা চিঠি বুঝার জন্য আপনি এত রাতে আরেকজনের কাছে দৌড়াইতে পারলেন, আপনার জীবন পরিবর্তনের জন্য একটি নিয়ামত কোরআন আল্লাহ দিলেন, এখনো পর্যন্ত শুদ্ধ করে কোরআনটা পড়তেই পারেন না, প্রশ্ন হলো কতদিন কার কাছে দৌড়িয়েছেন এই কোরআনটা শেখার জন্য? আপনার বিবেককে প্রশ্ন করুন তো, কোন গাফলতিতে পড়ে আছেন? হ্যাঁ আপনি যাচ্ছেন না কোরআনটা শিখছেন না কেন? আপনি এটাকে গুরুত্বহীন মনে করছেন, এটা কি আরবি লেখা হুজুরদের কিতাব, এটা মোল্লা মৌলভীদের কিতাব। আমি আপনাকে আজ বুঝাই এটা কেমন খনি, ঘরের ভিতরে সোনার খনি থুইয়া আপনি বাহিরে নকল সোনা সিটি গোল্ডের তালাশে বের হয়েছে। কোরআন আপনি চিনলেন না, এর স্পেশালিটি, এর ডিগনিটি, এর ক্যারেক্টারিস্টিক, এর কোনোটাই আপনি জানেন না। মনে রাখবেন, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে একমাত্র বই হচ্ছে কোরআন যা পৃথিবীতে দিবানিশি 24 ঘন্টা তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ, ভালো করে শুনুন, পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যা কত ঘন্টা তেলাওয়াত হয়? জুড়ে বলেন, কত ঘন্টা? একদিন সমান কত? এটা গলাবাজি বা চাপাবাজি? নো, আজকের বিজ্ঞান তা প্রমাণ করছে। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় সময়ের একটা ভিন্নতা আছে। পৃথিবীর সকল দেশে কি এক সময় নাকি সময়ের ভিন্নতা আছে? এখন আমরা রাত 11:25 এখানে আমরা তাফসীর শুনতেছি। আমেরিকা এখন 1:25 বাজে, ইংল্যান্ডে এখন 5:25, সৌদি আরবে 8:25, অস্ট্রেলিয়ায় এক সময়, কানাডায় এক সময়, দুবাই এক সময়, এক এক জায়গায় এক এক সময়। আমরা এখানে এখন ওয়াজ শুনতেছি, ইংল্যান্ডে লন্ডনে এখন আসরের নামাজ পড়ে, আমেরিকায় এখন জোহরের নামাজ পড়ে, সৌদি আরবে একটু আগে এশার নামাজ শেষ হয়েছে। কোনো দেশে জোহর, কোনো দেশে আসর, কোনো দেশে মাগরিব, কোনো দেশে ঈশা। আমি কি ঠিক বললাম? বিজ্ঞানী তাই বলছে। তো মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় পৃথিবীর কোনায় কানায় যে কোনো জায়গায় 24 ঘন্টায় দিবানিশি সবসময় আজান হয়। আজান হলে মানুষ কোথায় যায়? মসজিদে নামাজে যায়। নামাজে দাঁড়িয়ে আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বুখারী শরীফ থেকে তিলাওয়াত শুরু করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন লোকমা দিবেন নাকি দিবেন না? কারণ আপনারা সবাই জানেন নামাজে দাঁড়ালে একটা বই থেকেই তিলাওয়াত করা বাধ্যতামূলক, বইটার নাম কি? সবাই বলেন। তাহলে বর্তমান বিজ্ঞানও দেখলো গবেষণা করে
পৃথিবীতে চব্বিশ ঘন্টায় এই সময়ের ভিন্নতার কারণে আজান হয়, আজান হলে নামাজ হয়, আর নামাজে যেহেতু একটা বই থেকেই তেলাওয়াত হয়, কিতাবের নাম কোরআন, তার মানে হচ্ছে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা দিবানিশি চব্বিশ ঘন্টা পৃথিবীর কোনায় কানায় কোথাও না কোথাও রিসাইট হয়, তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলছিলাম না, আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়াইলে কি? আপনি মনে করছেন আমি কোরআন না পড়লে কোরআনকে আপনার কাছে ঠেকায় পড়ছি? মিয়া কত মানুষে কোরআন পড়ে? আপনি ইসলামের জন্য কাজ না করলে কি কত মানুষ ইসলামের জন্য কাজ করে? অনেকে মনে করে এই ওয়াজ মাহফিলে বাধা দিয়া ইসলাম প্রচার বন্ধ করে দিবে, পাগল ছাগল। তুমি অফলাইনে না কাজ বন্ধ করেছ, অনলাইন বন্ধ করতে পারবা? হুজুরদের ভিউ দেখছো এখন কেমন? মানুষ নাটক সিনেমা বাদ দিয়া এখন ওলামায়ে কেরামের ইউটিউব চ্যানেলে যেই ভিডিও আসে মানুষেরা পাগলের মতো তা শুনতে থাকে, ঠিক কি না? প্রযুক্তির যুগে এমন পাগল ছাগলের পয়দা হইলে হাসি ছাড়া আর কিছুই আসে না। কোরআন এটা চিনুন বুঝুন, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, এটি পৃথিবীর একমাত্র বই যা দিবানিশি চব্বিশ ঘন্টা দুনিয়ায় তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ, এই কোরআনকে চিনুন। নোবডি হ্যাজ ইভার বোদার টু রিড অর হার্ট দ্য হোলি বুক কোরআন। এই কোরআন যে পড়ে তারও খারাপ লাগে না, বিরক্ত লাগে না, যে শুনে তারও বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ, আপনাদের বিরক্ত লাগে? আল্লাহর কালাম এই কোরআন, এটি এমন এক কিতাব, এই কোরআন যিনি তেলাওয়াত করেন তার কখনো বিরক্ত লাগে না, আবার যিনি আল্লাহর কোরআন শুনেন তারও কখনো খারাপ লাগে না। দেখেন আমরা সবাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, প্রত্যেক দিন ইমাম সাহেব একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন, সেই সূরাটা আমরা সবাই জানি, সূরাটার নাম কি? সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাব্বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এই সূরা দিয়ে নামাজ শুরু হয়, তাই না? প্রত্যেক দিন ইমাম সাহেব এই সূরা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন মসজিদে গিয়ে বলেছেন নাকি হুজুর আর কোন সূরা কি আপনি জানেন না? প্রত্যেক দিন একটা সূরা দিয়ে কেন আপনি নামাজ শুরু করেন, আমাদের বিরক্ত লাগে, এমন কথা কি কেউ কোনোদিন এই পঙ্গলি এলাকায় গিয়ে বলেছে নাকি? কোনোদিন বলার কি কোনো সম্ভাবনা আছে নাকি? বরং আল্লাহর কালাম শুনতে বিরক্ত লাগা তো দূরের কথা, আল্লাহর কালাম শুনলেই মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, মক্কা শরীফ আর মদিনা শরীফে যারা নামাজ আদায় করেছেন, তারা দেখেছেন ওখানে যখন ইমাম সাহেবরা তাদের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, দিলটা নরম হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। দেখবেন সেখানে ইমাম সাহেবের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি আছে, অনেকেই অর্থ বুঝে না, অর্থ না বুঝে চোখের পানি ঝরায় এমন দৃশ্য আছে না নেই? কোরআন শুনলে বিরক্ত লাগা তো দূরের কথা, এর তেলাওয়াতেই মানুষের মনটা শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে চোখের পানি ঝরায়। আমি একাধিকবার গিয়েছি, অসংখ্যবার আমি মক্কা মদিনায় নামাজ আদায় করেছি, নামাজ আদায় করতে গিয়ে দেখেছি আমার পাশে অনেক মুসল্লি আছে জুড়ে জুড়ে কেঁদেছে, চিৎকার করে করে কেঁদেছে, এমন বহু মুসল্লিকে আমি দেখেছি। একদিন আমি কিছু মুসল্লিকে জিজ্ঞেস করলাম, আপনারা কি কোরআনের অর্থ বুঝেন না কি কয় না? আমি বললাম আমরা কোরআনের অর্থ বুঝি, দেখে বুঝি কেন ইমাম সাহেব কাঁদে আর আমাদের চক্ষু দিয়েও পানি আসে। জাহান্নামের আয়াত যখন তেলাওয়াত হয় ইমাম সাহেব আবেগী হয়ে যায়, ইমামেও কাঁদে মুসল্লিও কাঁদে, এমন দৃশ্য মক্কা মদিনায় আসে না নাই? আমি বললাম আপনি কাঁদলেন কেন, আপনি তো অর্থ বুঝেন না। সেই ভাই উত্তরে দিল, হুজুর অর্থ না বুঝলেও কি হবে, এর তেলাওয়াতে এত যে মজা লাগে, এত ভালো লাগে, তেলাওয়াতটা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়ে আসে। কিন্তু একটা গান যখন বের হয়, যুবকের তরুণরা সেই গান কয়েকদিন শোনার পরে বলে গানটা চেঞ্জ করে দাও, পুরান হয়ে গিয়েছে, নতুন কোনো গান থাকলে বাজাও।
আছে না নাই যুবক আর তরুণরা একটা গান কো একবার শুনলে বিরক্ত হয় বোর ফিল করে কিন্তু আল্লাহর কালাম শুনতে কখনো কারো বোর ফিল হয় না বিরক্ত লাগে না বরং কোরআন মানুষ যত শুনে তত ভালো লাগে পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন বই আছে যা তিলাওয়াত করলে পড়লে বা শুনলে মানুষ বিরক্ত হয় না আছে কথা বলেন আছে এটা পৃথিবীর একমাত্র কিতাব দ্য নাম্বার অফ দ্য পিপল who have memorized the holy book quran is countless eta prithibir ekmatro kitab jei kitaber mukhostokarir shongkha duniyate oshongkho ja gononao kora jay na prithibite onek dhormiyo grontho royeche kono dhormo grontho keo amra khato korbo na just bujhanor jonno kotha gulo bolchi তাওরাত আছে জেবুর আছে ইঞ্জিল আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্ট আছে গীতা ভেদ রামায়ণ অনেক ধর্মগ্রন্থ রয়েছে কোন ধর্মগ্রন্থের এত হাফেজ এত মুখস্থকারী পাবেন না কিন্তু এই কোরআনুল কারিমের কোটি কোটি হাফেজ গোটা দুনিয়াতে আছে না নাই গোটা দুনিয়ার কথা বাদ দেন বাংলাদেশের কথা বাদ দিয়ে পুঙ্গলিতে আসেন বলেন তো দেখি এই পুঙ্গলি এলাকার আশেপাশে কোনায় কানায় শত শত হাজার হাজার হাফেজ আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই কোরআন ছাড়া অন্য কোন বইয়ের এত হাফেজ পঙ্গলির কোনায় কানায় আছে নাকি বয় আমার বাংলাদেশে হাফেজ লক্ষ লক্ষ আছে গোটা দুনিয়ায় হিসাব করলে কোটি কোটি হবে এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের মুখস্থকারের সংখ্যা দুনিয়াতে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ এই জন্য এই কোরআনকে দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে না পাগলারা পাগলামি করবে কিছুই হবে এমনকি কেউ যদি গোটা দুনিয়ার কোরআনকে এক জায়গায় করে জ্বালায়া ছাই করে দেয় তাও কোরআনকে দুনিয়া থেকে শেষ করা যাবে কারণ আমার হাফেজদের সিনার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন কি যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহর কোরআনকে আপনি বুঝুন আপনারা কোরআনটাকে আগে জানার চেষ্টা করুন কত বড় নিয়ামত আপনাদের কাছে বিজ্ঞানের যুগে বসবাস করে বিজ্ঞান নিয়ে খুব ফুটানি করেন আর আপনি বলেন এখন আমরা বিজ্ঞানের যুগে বাস করি আমরা এখন বাস্তব ভিত্তিক কিছু না হলে মেনে নিতে পারি না কোরআন হচ্ছে দুনিয়ার সবচেয়ে লেটেস্ট অথেন্টিক অরিজিনাল এবং সবচাইতে বিজ্ঞানসম্মত বুক হচ্ছে এই কোরআন ঠিক কি না ঠিক তো কইলেন যদি বলে একটু বুঝাই দেন পারবেন কেমনে আপনি তো কোরআন শিখেন নাই এখন এটা হুজুরদের কিতাব মনে করেছেন কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান আজ যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে ভিক্ষুকরা ভিক্ষা করার সময় হয় হাতে থালা নেয় নইলে ব্যাগ নেয় আপনাদের এলাকায় কি অন্য কিছু নেয় কথা বলেন ভিক্ষুকরা ভিক্ষা করার জন্য হয় থালা নিবে নইলে কি নিবে কান খাড়া করে শুনুন বিজ্ঞান যত উপরে উঠবে বা উন্নত হবে বিজ্ঞানীদের হাতে যে ভিক্ষার ব্যাগ আছে এই ব্যাগের সাইজ আরো বড় করা লাগবে কোরআনের কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য বলবেন হুজুর এই কথা কেন বললেন এই জন্য বলেছি আজকের বিজ্ঞান রিসার্চ করে দুনিয়ার মানুষকে যা জানাচ্ছে সেই তথ্যগুলো কোরআন আরো 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করে জানিয়েছেন সুবহানাল্লাহ আমরা শুধু সুবহানাল্লাহ কইতে জানি কিন্তু এগুলো পরে বের করতে জানি না আমি কোরআন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আসা গবেষণা করে আসা মানুষ আমি তো অনার্স মাস্টার্স করেছি কোরআন আর বিজ্ঞান নিয়ে কোরআনুল কারিমে কত আয়াত রয়েছে বলেন তো
6666 বলছে আপনারে, হিসাব করে দেখিয়েন 6200 সামথিং, আপনি হিসাব করে দেখবেন। তো এই যে কোরআনুল কারিমে 6000-এর বেশি আয়াত রয়েছে, তার মধ্য থেকে 1500 আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে রয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বিভাগে অনেকে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করে, মনে করে হামসে বড় কোন হ্যাঁ, আরে বাবা সব তো আমি জানি। এবার শোনো, তোমার বিজ্ঞান যা এখন জেনেছে, কোরআনটা কত আগে জানিয়েছে। কোরআনই হচ্ছে দুনিয়ার সবচেয়ে লেটেস্ট বুক, সবচেয়ে অথেন্টিক এবং অরিজিনাল ইনফরমেশন আপনি কোরআনে পাবেন। আপনার বিজ্ঞান কোরআনের কাছে কত অসহায় দেখেন। এই পৃথিবীর আকার আকৃতি কেমন এটা মানুষকে জানাতে গিয়ে বিজ্ঞান রীতিমতো মানুষের সঙ্গে তামসা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এরপরে 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন, আগের যুগের বিজ্ঞানীরা তো ভুল বলছে রে, আমি তো ঘুরে দেখলাম পৃথিবী গোল। পৃথিবী কি? যেই লোক এই ফ্রান্সিস ড্রেক তথ্য দিল পৃথিবী গোল, আজকের স্যাটেলাইটের যুগে তার এই তথ্য ভুল। বুঝতে পেরেছেন কথা? যে বলেছে পৃথিবী গোল স্যাটেলাইটের যুগে আজ প্রমাণিত হয়েছে, সেই তত্ত্ব ভুল। তাহলে বলেন পৃথিবীটা কেমন, বলেন তো দেখি। হ্যাঁ, বিজ্ঞানীরা কোথায় বলেন না? এখানে কি সায়েন্সে পড়ে এমন কেউ নাই? পৃথিবী কেমন? হ্যাঁ, ইয়েস, ডিম্বাকৃতির। বিজ্ঞান উন্নত হতে হতে এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। এই স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলছে না পৃথিবী গোলও না। ডিম দেখেছেন আপনারা? ডিমটা কি একেবারে গোল? বিজ্ঞান বলল এখন আগের সব তথ্য ভুল, পৃথিবী ডিম্বাকৃতির। এই কোরআনকে আপনি মোল্লাদের কিতাব মনে করেছেন, পৃথিবীর সবচেয়ে মূল্যহীন কিতাব মনে করেছেন, কিন্তু আপনি কোরআনটা পড়লেন না, শিখলেন না, বুঝলেন না। কেমন সাইন্টিফিক বুক আল্লাহ আপনার হাতে দিয়েছেন, আপনার জন্য নাজিল করেছেন। পৃথিবী ডিম্বাকৃতির এই তত্ত্ব বিজ্ঞান দিল কিছুদিন আগে। আপনি আল্লাহর কালাম খুলে দেখেন, আজ থেকে 1500 বছর আগে এই তত্ত্ব আল্লাহ কোরআনে দিয়ে বলেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহা। আল্লাহু আকবার। ওলামায়ে কিরাম যারা আছেন, উট পাখির ডিমকে আরবিতে কি বলা হয়? দাহা। কি বলা হয়? আল্লাহ বলছেন কোরআনুল কারিমে, ওয়াল আরদা বা'দা যালিকা দাহা, আমি এই জমিনকে পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআনটা পড়লেন না, এখনো বুঝলেন না, দেখেন এই দুনিয়ার আরেক কারিশমাটিক তত্ত্ব আপনাদের সঙ্গে শেয়ার করি। ফিঙ্গারপ্রিন্ট কি আপনারা বুঝেন? আরবিতে বলা হয় বাসমাহ, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলি আমরা টিপসই। বুঝেন তো আপনারা? আমাদের সবার হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। এক আঙ্গুলের ছাপের সাথে আপনার হাতে যে 10 আঙ্গুল, একটার সাথে আরেকটার ছাপের কোনো মিল নাই। এই জন্য দেখবেন যখন পাসপোর্ট করতে যাবেন অথবা ভোট দিতে, পাসপোর্ট অথবা সিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই, নেয় না, একটার সাথে আরেকটার কোনো মিল। সবচেয়ে মজার তত্ত্ব হলো পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কারিশমা কুদরত্তাকার। সুবহানাল্লাহ। বলেন কিন্তু আগে বুঝেন, এখন কত খ্রিস্টাব্দ? 2000 বলেন না, 2000। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআনটা আগে বুঝুন, ওয়াজ শুনবেন আগামী বছর থেকে, আগে কোরআন বুঝুন যে কোরআন কি, কোরআনের মাহফিল যে হয় এটা কি, এটা কি মোল্লাদের কিতাব না এটা আপনার কিতাব, এটা কি হাবিজাবি কিতাব, মূল্যহীন নাকি অমূল্য ধন, এটা আগে বুঝেন। এরপরে মাহফিল আসে 2021 খ্রিস্টাব্দ, 1856 সালে ইংল্যান্ড, নাম শুনছেন তো আপনারা, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য, ফিঙ্গারপ্রিন্টের এই তথ্য সর্বপ্রথম ইংল্যান্ডে আবিষ্কার হয়। ইংল্যান্ড থেকে গোটা দুনিয়ায় এই কারিশমাটিক তথ্য ছড়িয়ে যায়। এখন 2021, 1856, 200 বছর এখনো হয় নাই। মানুষের ফিঙ্গারপ্রিন্ট যে অভিন্ন,
এখনো 200 বছর হয় নাই, কিছুদিন আগে বিজ্ঞান পৃথিবীর মানুষকে জানিয়েছে। আর যেই কোরআন আপনার কাছে এত অমূল্য, যেই কোরআন আপনার কাছে মূল্যহীন, যেই কোরআনটা আপনি এখনো শিখেন নাই, পড়েন নাই, কোরআনুল করিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 নম্বর আয়াতটা আপনি পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন যারা পরকাল বিশ্বাস করে, মৃত্যু পরবর্তী জীবনকে যারা অস্বীকার করে, তারা মনে করে মানুষ যখন মরে যাবে, পচে যাবে, তার দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, তার দেহগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কে আবার জোড়া লাগাবে? আল্লাহ সেই বেকুব মানুষদের এই সকল দাবির জবাব দিতে গিয়ে বললেন, আমি তোমরা মরে যাওয়ার পর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে সেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গগুলোকেই কেবল একত্রিত করে তোমাদের কি জিন্দা করব না? বান্দারে শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা, এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার একত্রিত করব। ফিঙ্গারপ্রিন্ট 200 বছর হয় নাই আপনি জানছেন, আর আমার আল্লাহ 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব তার কিতাব কোরআনে জানিয়েছেন। আল্লাহু আকবার! কি বড়াই! বিজ্ঞানের যুগে বাস্তব ভিত্তিক কথা না হলে সে গ্রহণই করে না, অথচ ঘরের ভিতরে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞান এই পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এইটা নিয়েও মানুষের সঙ্গে তামাশা করেছে, এক এক সময় এক এক কথা বলেছে। সবার আগে টলেমি, নাম শুনেছেন আপনারা? এটা যারা সায়েন্সে পড়ে এরা জানে, এই টলেমি বলল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। এরপরে 1512 সালে নিকোলাস কোপারনিকাস বলল এই টলেমি যা বলছে সব ভুল, আসলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, তোমার মাথাও ঘুরে, আমার মাথাও ঘুরে। ঘোরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান 300-400 বছর আগে দিয়েছে, কিন্তু আল্লাহর কালামের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিন আপনি খুলে দেখেন, ঘোরাঘুরি সমস্যার সমাধান আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমার কদ্দারনাহু মানাজিল হাক আল্লাহ তাআলা বললেন সূর্যের জন্য আমি একটি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে ঘুরছে, পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার ওই নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চাঁদের আগে যেতে পারে না, দিন কখনো রাতকে অতিক্রম করতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথে ঘুরছে, পরিভ্রমণ করছে। আরো আস্তে সুবহানাল্লাহ, কি আমার কথা বুঝেন না, ঘুমান আপনি, দামি দামি কথা বলে যাচ্ছি তো আপনাকে। ঘোরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান দিল কিছুদিন আগে, আর আল্লাহর কোরআন দিল 1000 বছর আগে। বলেন দেখি কোরআন আগে না বিজ্ঞান আগে? হে যুবকরা, এখনো তো তোমরা কোরআন শিখলে না, এখনো তো তোমরা কোরআন শিখলে না, আসো ভাই আমি আজ তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, এই যুগেও তুমি সম্মানিত হবে আল্লাহর কোরআনটা শিখলে। তুমি এটাকে ব্যাকডেটেড কিতাব মনে করো না, ইটস এ লেটেস্ট এন্ড আপডেটেড বুক, এটা হচ্ছে সবচেয়ে আপডেট একটি কিতাব, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ কিতাব। এটা শুধু ঝাড় ফুকের কিতাব নয়, তোমার বিবেকের দরজা খুলে যাবে এই কোরআনটা পড়লে। কোরআনে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ দেন নাই, সব বিষয় কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন কি আল্লাহ। আরে আমার অনেক বাবার বয়স 40-50-60 বছর হয়ে গেল, তারা এখনো কোরআন শিখলো না,
আমার কলেজার টুকরা যুবক ভাইগুলো খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু তারা কোরআনটা শুদ্ধ করে এখনো পড়তে পারে না। এগুলো মনে হলে আমার অন্তরটা কেঁপে ওঠে, আমার কলেজার টুকরা ভাইগুলো এখনো কোরআনটা শিখল না। খবরদার আমার বাবারা আমার ভাইয়েরা কোরআন না শিখে দুনিয়া থেকে যাইয়েন না। এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকব না। দেখেন পূর্ববর্তী যারা ছিলেন কেউ কিন্তু দুনিয়ায় নাই, আপনিও থাকবেন না আমিও থাকব না, সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব। চলে যাওয়ার আগে সব খবরদার কোরআনটা না শিখে দুনিয়া থেকে যাইয়েন না। কোরআনটা না শিখে কবরে গেলে আজাব ছাড়া গজব ছাড়া আর কিছুই থাকবে না। বলেন আমরা সবাই আমাদের প্রিয় নবীর সুপারিশটাই কি চাই না? আরো জুড়ে বলেন নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? কিন্তু মনে রাখবেন আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে শোনেন, আমার বাবারা ভালো করে শোনেন, যেই নবীজির সুপারিশ আমরা চাই, যেই নবীজির সুপারিশের আশা আমরা করি, কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে নবী নিজেই দাঁড়িয়ে যাবেন, নবী নিজেই দাঁড়াবেন, নবী নিজে দাঁড়িয়ে ওই লোকগুলোর বিরুদ্ধে, ওই লোকগুলোর পক্ষে সুপারিশ করা তো দূরের কথা, ওই লোকগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন। সেই অভিযোগগুলো আল্লাহ কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। কান খাড়া করে ভালো করে শুনুন, নবীজি কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর সামনে অভিযোগ করবেন। আল্লাহ বলছেন নবী সেদিন আমাকে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন ওয়াকালা রাসূল, যুবক ভাইরা ঘুম আসছে? এই যে ওয়াজের জায়গা মতো আসছে রে ভাই, একটু শুনে, ওয়াকালা রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, জীবন থেকে কোরআন বাদ দিয়েছিল, কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ গো, এরা দুনিয়ার জীবনে কোরআনকে যেমন মাইনাস করেছে, ত্যাগ করেছে, আমি আধাচরের মাঠে এই কপালপুরাদেরকে ত্যাগ করলাম। হে শুনছেন আমার কথা? নবী যদি কাউকে ত্যাগ করেন, কে তাকে বাঁচাবে? আর তার নাজাতের ফয়সালা আর কেমনে হবে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা খবরদার, নবীর সুপারিশটা পাওয়ার জন্য সবার আগে কোরআনটা শিখো। নবী তো সুপারিশ করবেনই না, আল্লাহ তাআলা নিজেই আপনার কাছ থেকে সেদিন মুখ ফিরাইয়া নেবেন। কোরআন যারা না শিখে, না পড়ে, না বুঝে, না মেনে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া আর আখেরাতে আমি তার জন্য শাস্তি রেখেছি তিনটা। পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে বলেন কয়টা? কোরআনুল করিমের 20 নম্বর সুরা, আমি তো আয়াত নাম্বার সুরা নাম্বার বলতেছি, বাড়িতে গিয়া মিলাবেন। কোরআনুল করিমের 20 নম্বর সুরা, সুরাতুত তহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, এই কোরআন যারা পড়বে না, শিখবে না, বুঝবে না, মানবে না, 1 নম্বর ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে ফেলবো। মুফাসসিরিন কেরাম এই মা'ইশাতান দঙ্কার ব্যাখ্যায় 2টি অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ তারা দিয়েছেন জীবনটাকে সংকীর্ণ করার অর্থ হলো, 1 নম্বর আল্লাহ ওই লোকটার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিয়ে ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। সবাই বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কে? সুখ শান্তি আপনি টাকা দিয়ে পাবেন না, ক্ষমতা দিয়ে পাবেন না। এমন বহু টাকা পয়সাওয়ালা মানুষ দেখেছি, ক্ষমতাবান মানুষ দেখেছি, রাতের বেলা ঘুম আসে না, ঘুমাইতে পারে না, মনে শান্তি নাই, কিন্তু দেখবেন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় মাত্র 200-300 টাকা কামায়, দেখবেন রাতের বেলা আলু ভর্তার ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায়, এর মনে শান্তি আছে, কোটিপতির মনে শান্তি নাই। শান্তি তার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে কেনা যায় না, শান্তি সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহর এই আয়াতগুলোকে বাস্তব জীবনে মিলায় দেখেন, যাদের জীবনে শান্তি নাই, এর জীবনে কুরআন নাই,
কারণ এ তার জীবন থেকে কুরআন বাদ দিয়েছে। আপনারা অনেকে এদের চেহারা খুব নাদুস নুদুস দেখেন, দামি দামি গাড়িতে চলেন দেখেন, খুব ভালো ভালো বাড়িতে থাকে, আপনারা মনে করেন এসির নিচে আছে, খুব আরামে আছে, তার ভিতরের খবর তো আপনি জানেন না। এই লোকটার টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু ভিতরে সুখ নাই, কারণ এই কোরআন না শিখার কারণে দুনিয়ায় আল্লাহ তাআলা তার শাস্তি দেওয়া শুরু করেছেন। এক নম্বর শাস্তি, তার জীবনের সুখ আল্লাহ কেড়ে নিয়েছেন। ও বহু টাকা পাবে, ক্ষমতা পাবে, কিন্তু সুখ পাবে না। আল্লাহ বলেছেন আমি নিজেই তার জীবনের সুখ কেড়ে নেব। দুই নম্বর শাস্তি হলো মুফাসসিরিনে কেরাম এই মাঈশা তন্দনকার ব্যাখ্যায় লিখেছেন, দুই নম্বর শাস্তি হলো ওই লোকগুলোকে যখন কবরে রাখা হবে, কবরটাও তার জন্য সংকুচিত হয়ে যাবে। এ ভাইয়েরা সবাই আমরা কবরে যাব, এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আমরা যখন বাসে উঠি, বাসের মধ্যে স্ক্যানিয়া আছে, বিজনেস ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে, এসি বাস আছে, নন এসি বাস আছে। আবার আপনি বিমানে উঠেন, বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিট আছে, লঞ্চে উঠেন, কেবিন আছে, এসি সিট আছে, নন এসি সিট আছে, সব জায়গায় এক একটা ক্লাস আছে। কিন্তু বলেন তো দেখি কবরের মধ্যে কোনো ক্লাস আছে নাকি? আপনি কোটিপতি হন তাও মাটির বিছানা, রিক্সাওয়ালা হোক মাটির বিছানা, যত বড় প্রেসিডেন্ট হন এই কবরের জায়গা পোকামাকড় যুক্ত জায়গায় থাকা লাগবে, আর এই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। মাত্র 3.5 হাত জায়গায় আমাকে আপনাকে শুইয়ে রাখা হবে, কোনো সুন্দর বিছানা নাই, মাটির তৈরি বিছানা। আবার বৃষ্টির দিনে যারা মারা যায়, আপনারা দেখেছেন কবর থেকে পানি উঠে, কি দামি দামি বিছানায় শুয়েছে, এই তো পাশেই কবরস্থান আছে, আছে না নাই? এই কবরস্থানগুলোতে দেখবেন বর্ষাকালে অনেকের কবর হয়, কবর থেকে পানি উঠে। যত দামি দামি কাপড়ই পরেন না কেন, মরে যাবার সঙ্গে সঙ্গে কাপড়গুলো খুলে কাফনের কাফন পরিধান করানো হবে, এরপরে মাটির বিছানায় রেখে আসা হবে, অন্ধকার জায়গা, কোনো আলো নাই, সাথী নাই, বাতি নাই। এই কবরে রেখে আসার পরে 24 ঘন্টার ভেতরে এমন অবস্থা আপনার হবে, পোকামাকড় নাক দিয়ে ঢুকে গুজ্জদার মলদার দিয়ে বের হবে, এমন অবস্থা আপনার হয়ে যাবে। এই কবরে আজ হোক, কাল হোক, এখন হোক, পরে হোক, সবাই যাওয়া লাগবে, পায়ে ধরে বলি বাবা আমার কলেজার টুকরা ভাইরা, কোরআনটা না শিখে কবরে যাইয়েন না, নইলে এই কবরে যখন রাখা হবে সঙ্গে সঙ্গে কবরটা এমন সংকুচিত হবে, এমন সংকীর্ণ হবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে, অন্য পাশের পাজরের সঙ্গে এভাবে ঢুকে যাবে। এইভাবে শাস্তি চলতে থাকবে, শাস্তি দিবেন কে? আল্লাহ। 3 নম্বর শাস্তি হলো, এই আয়াতে আল্লাহ বলেছেন ওই মানুষগুলোর জন্য 3 নম্বরের শাস্তি হলো, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই লোকগুলোকে আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পর কিয়ামতের দিন যখন কবর থেকে মানুষদেরকে উঠানো হবে, এই লোকগুলোকে আল্লাহ অন্ধ করে কবরের মাঠ থেকে তুলে অন্ধ অবস্থায় হাসরের মাঠে তুলবেন। এই পুঙ্গলি এলাকায় যদি এমন কেউ থাকে, এই লোকগুলো তখন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানী আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, আল্লাহ গো আমি তো দুনিয়ায় চোখে দেখতাম, পুঙ্গলি এলাকায় বাড়ি ছিল চোখে দেখতাম, কিন্তু আজ হাসরের মাঠে তুমি আমাকে অন্ধ করলে কেন? কেন আজ আমি হাসরের মাঠে চোখে দেখি না? দুনিয়ায় তো আমি খুব সুন্দর চোখে দেখতাম, চশমাও লাগতো না, চশমা ছাড়াও আমি দেখতাম, চোখের ভালো পাওয়ার ছিল, কিন্তু আজ হাসরের মাঠে কি কারণে তুমি আমাকে অন্ধ করে তুললে? জবাবটা সেদিন দিবেন কে? আরো জোরে বলেন, জবাব দিবেন কে? আল্লাহ তাআলা এবার বলবেন, ক্বালা কাযালিকা আতাত কাআয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, বান্দারে তোর ঘরে তো আমার কিতাব কোরআন ছিল, তোর কাছে আমার কিতাব কোরআনের আয়াত গিয়েছিল, তোর কাছে কোরআন থাকা সত্ত্বেও ফানাসিতাহা আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে, পাত্তা দেশ নাই, সব কিছু শিখেছিস কোরআনটা শিখলি না, দুনিয়ায় তুই যেমন আমার কিতাব কোরআনকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গুলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম।
কিছুই গোপন নাই কোরআনে। একটু আগে বলেছিলাম কোরআন না শিখে না পড়ে না বুঝে না মেনে দুনিয়া থেকে চলে গেলে নবীর সুপারিশ পাওয়া যাবে, এত সুজা নবীর সুপারিশ জুটবে না। দুই নাম্বার একেবারে আয়াত তেলাবাত করে করে বুঝাই দিলাম, আল্লাহ মুখ ফিরায় নিবেন, বলেন নবীজির সুপারিশ আর আল্লাহর নাজাত আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? যদি আমরা পেতে চাই আল্লাহর কোরআনটা আমাদেরকে শিখতে হবে। নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইক, এই কোরআন তোমার জন্য তোমার পক্ষের সাক্ষী হবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী হবে। প্রশ্ন হলো কোরআন কার পক্ষে সাক্ষী হবে? যারা আল্লাহর কোরআনটা ভালোবাসবে, কোরআনটা শিখবে, পড়বে, বুঝবে, মানবে কিয়ামতের দিন কোরআন ওই বান্দার সামনে দাঁড়িয়ে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে বান্দাকে আল্লাহর জান্নাতি বানাবে। কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, কোরআনের দাওয়াত প্রচারে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করবে, কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, কিয়ামতের দিন সবগুলাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কি যুবক ভাই, যুবক ভাইদেরকে বলতে চাই আজ এক্ষুনি এই মাহফিলে সিদ্ধান্ত গ্রহণ করুন যে চলে গেছে, যে সময় চলে গেছে চলে যাক, আমি আজ থেকে কোরআনটা শিখবো। পারবেন তো সবাই? সবাই আমরা চলে যাব, খবরদার দুনিয়ার মুখে পড়া যাবে না। দুনিয়া এসে টাকা পয়সা ক্ষমতা বাহাদুরি এগুলোর জন্য পাগল হয়ে গিয়েছেন, নিজের ডেস্টিনেশন ভুলে গিয়েছেন। মনে রাখবেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেক মানুষকে মরতে হবে। এই মৃত্যু আপনার কাছে আসবেই আসবে, পালিয়ে বাঁচতে পারবেন না। ফরিদপুর থানায় আপনার নামে মামলা হয়েছে, রাতের বেলা পুলিশ আপনাকে গ্রেফতারের জন্য বাড়িতে আসতেছে, একজন বলল ভাই আপনাকে গ্রেফতারের জন্য কিন্তু পুলিশের ফোর্স আসতেছে। আপনার মা বাবা বলল বাবা রে বাজান এক্ষুনি বাড়ি থেকে বের হইয়া পেছনের দরজা দিয়া পালা। আপনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য ঘরের পেছনের দরজা দিয়া পালাইয়া বাঁচতে পারবেন, কিন্তু মনে রাখবেন মালাকুল মউতের হাত থেকে পালাতে পারবেন না। পারা যাবে না কি বলে? ঘটনা একটা আমার মনে পড়ছে, আমি কি বলবো, সুলাইমান আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম একদিন তার মন্ত্রীর সঙ্গে বসা, এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিসসালামের সাথে সাক্ষাতের জন্য আসলেন। কথাবার্তা শেষ করে যখন চলে যাচ্ছিলেন মন্ত্রীর দিকে একটু করে তাকালেন। মালাকুল মউত চলে যাওয়ার পর মন্ত্রী বলল গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যেই লোকটা এসেছিল লোকটারে চিনলাম না, আগে তো কোনোদিনও দেখি নাই। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সুলাইমান আলাইহিসসালাম বলেন উনি সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছেন কিছু কথা বলার জন্য। এই কথা শুনেই মন্ত্রীর কলিজা কেঁপে উঠল, সে বলল গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্যই তো আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, গোটা কলিজা আমার থর থর করে কেঁপে উঠেছে। মালাকুল মউত এমন জিনিস, মারা যাওয়ার সময় বোঝা যাবে মালাকুল মউতকে দেখলেই কিন্তু মানুষ কেমন করে জানি তাকায়। মৃত মানুষকে যদি আপনারা দেখেন, আপনাদের চোখের সামনে যদি কখনো কারো মৃত্যু ঘটে, সেই চিত্র নিশ্চয়ই আপনারা দেখেছেন, মালাকুল মউতকে দেখলেই কিন্তু মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। লোকটা বলল, এই মন্ত্রী বলল গো আল্লাহর নবী সুলাইমান, আমি যদি আপনার পাশে সব সময় থাকি আর এই লোকটা যদি মাঝে মাঝে যাওয়া আসা করে, তাকে দেখলে আমার অবস্থা ঠিক থাকবে না, একদিন এই কাম সারা, আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করছি, বাতাস তো আপনার হুকুম মানে। সুলাইমান আলাইহিসসালামের মজা ছিল, বাতাসকে আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছিলেন, এই জন্য তিনি বললেন বাতাসকে একটু হুকুম করেন, বাতাস যেন আমাকে নিয়ে হিন্দুস্থানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদিনা সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীর এই কথা শুনে রিকোয়েস্ট গ্রহণ করলেন, বাতাসকে অর্ডার দিলেন, বাতাসও মন্ত্রীকে হিন্দুস্থানের একটি জায়গায় রেখে আসলো। পরের দিন সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে মালাকুল মউত আবার সাক্ষাতের জন্য আসলেন। সুলাইমান আলাইহিসসালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতবার
গতকাল তুমি আমার কাছে এসে আমার মন্ত্রীর দিকে কেমনে তাকাইছিলা, আমার মন্ত্রী তো বড় ভয় পেয়েছিল। মালাকুল মউত তখন বলল, আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছ থেকে বিদায় নিয়ে যখন যাচ্ছিলাম এই লোকটাকে আপনার পাশে দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আপনার সঙ্গে সাক্ষাতের পরে আল্লাহর দেওয়া শিডিউল ছিল হিন্দুস্তানের একটা জায়গা থেকে আমি লোকনার কাছ থেকে যাওয়ার সময় তারে আপনার পাশে দেখে ভাবলাম হায় হায় কিছুক্ষণ পর যার রুহ আমি হিন্দুস্তান থেকে কবজ করব, এখন সে আপনার কাছে করেটা কি, একটু পরে আমি তারে সেখানে পাবো কেমনে, এই জন্য একটু অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তারপরে তো গিয়ে তুমি ঠিকমতো তারে পেয়েও গেছো? কয়, হ্যাঁ পাইছি, কারবারটা বুঝলাম না। সুলাইমান আলাইহিসসালাম ঘটনা শোনায় বললেন, আহারে বেচারা মন্ত্রী, মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তানে গিয়েও লাভ হলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া গেল না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফো, এই মৃত্যুর থাবা থেকে দুনিয়ার একটা মানুষও রেহাই পাবে না। রেহাই পেলে আল্লাহর পয়গাম্বর রেহাই পেতেন, তারাও রেহাই পান না। ঘটনা আরেকটা মনে পড়ছে বলবো, মুসা নবীর নাম আমরা জানি কি জানি না, নরম না গরম? আরে বাপরে বাপ, এমন গরম নবী, ফেরাউনের বংশের একটাকে থাপ্পড় দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। বুখারী শরীফে এই হাদিসটা বর্ণিত হয়েছে, মুসা আলাইহিসসালামের জান কবজ করার সময় মালাকুল মউত আসলেন। মালাকুল মউত এসে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি মালাকুল মউত। মুসা আলাইহিসসালাম বলেন, তো কি তাইছে তুই মালাকুল মউত, তো আমি কি করব? মালাকুল মউত হবে হায় হায়, আমারে দেখলেই মানুষের অবস্থা খারাপ হয়, আর ইনি কি বলে? তিনি বলেন, আমি কেন আসি জানেন না, আমি তো আপনার রূহ কবজের জন্য আসছি। মুসা আলাইহিসসালাম বলেন, তাই নাকি, আসো। ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে আসতে একদম চোখের উপর একটা থাপ্পড় বসাইছে, চক্ষুটা বের হয়ে গেল। আল্লাহু আকবার! মালাকুল মউত এক থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গেল, গিয়ে বলল, আগর আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত, এমন লোকটার কাছে পাঠালে সে মৃত্যু চায় না, গিয়েছিলাম তার জান কবজ করতে, উল্টা আমার জান কবজ করে ফেলছিল। আল্লাহ বললেন, ঠিক আছে, আমার নবী মুসার কাছে যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান তিনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, ষাঁড়কে আপনারা আপনাদের পাবনায় কি বলেন, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ এক বছর করে হায়াত বাড়িয়ে দিবে। এই সংবাদ যখন মুসা নবীকে মালাকুল মউত জানালো, মুসা নবী বললেন, আচ্ছা বুঝলাম, এক এক বছর হায়াত না হয় বললো, আমার হাত তো আর বেশি বড় না, যতগুলা ধরলাম তত বছর হায়াত না হয় পেলাম, পরে কি হবে? মালাকুল মউত বললেন, পরে কিন্তু মরা। মুসা নবী বললেন, যেহেতু মরণের স্বাদ ভোগ করা লাগবেই লাগবে, তাহলে আর দেরি করব না, আমার রূহ কবজ করো, আমার মাওলার সঙ্গে আমি দিদার লাভ করতে চাই। দুইটা ঘটনা শোনাইয়া আপনাদেরকে মজা দিতে বলি নাই, বরং শিক্ষা নিতে বলেছি। দেখেন, মরণের হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে। দুনিয়ার মুখে আমরা পড়ে আছি, নিজের গন্তব্য ভুলে, আখেরাতকে ভুলে যারা দুনিয়ার মুখে পড়ে আছে, এদের উদাহরণ হল পাবনা থেকে ঢাকাগামী এক বেকুব বাস যাত্রীর মতো। আশেপাশে কি ঢাকায় যাওয়ার জন্য বাসের স্টেশন আছে না নাই? ওই এলাকার নামটা কি মনে করেন? এই পঙ্গলি থেকে আরো ভিতরে ব্যাকওয়ার্ড অনেক এলাকা আছে না নাই? ব্যাকওয়ার্ড এলাকা একজনের বাড়ি, যাবে কোথায়? ঢাকায়। আসছে ফরিদপুরে, আসার পরে দেখবেন আমাদের দেশে ঈদের সময় বাসের টিকিট শর্ট থাকে না অ্যাভেলেবল থাকে। মনে করেন এরকম একটা টাইমে গেছে, গিয়ে বললো, ভাই আমি তো ঢাকায় যাব অথবা চিটাগাং যাব, বাসের টিকিট আছে? কাউন্টারে যে থাকা লোকটা বললো, আজ সব টিকিট শেষ, একটা টিকিটই আছে কিন্তু এটা তো এখন ছাড়বে না, রাত ভোর পাঁচটায় ছাড়বে। কয়, ভাই একটাই আছে, দিয়ে দেন, ওটা আবার কে কখন নিয়ে নেবে? নিয়ে ফেললো। লোকটার বাড়ি তো পুঙ্গলি থেকে আরো ভিতরে, ব্যাকওয়ার্ড জায়গা, এই বারোটার সময় ফিরে আসলে গাড়ি পাবে এত রাতে যাওয়ার জন্য? চিন্তা করলো, যা চলে আসছি চলে আসছি, এই চার পাঁচ ঘন্টা এখানে আশেপাশে কোথাও বসে সময় কাটায়। শুনতেছেন আপনারা? আচ্ছা, বসে থাকলো, চিন্তা করলো, আমার এত টাকা পয়সা আছে এভাবে খামাকা কেন ঘুরবো, বসে থাকবো। এবার সে যদি আশপাশ থেকে টাকা খরচ করে অর্ডার করা যায় চেয়ার টেবিল সোফা ফার্নিচার আসবাবপত্র প্রসাধনী আছে, এই পাগলার এমন কারবার দেখলে ভালো বলবেন না পাগল বলবেন? তারে
বলবেন পাগল হয়ে গেছে নাকি চার পাঁচ ঘন্টার জন্য এত কিছু করে? এই উদাহরণটা আপনি বুঝলেন, এই পাগলা চার পাঁচ ঘন্টার জন্য এগুলো করতেছে, আপনি বলতেছেন তারে বেকুব। আরে ভাই, সে তো তার বাস ছাড়ার সময় জানে, আর আমি আপনি সবাই মৃত্যুর প্যাসেঞ্জার, আমরা আমাদের সময়টাও জানি না কখন আমরা চলে যাব। না, হে তো জেনে বুঝে পাগলামি করে, আর আপনি না জেনে না বুঝেই দিন দিন আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, এত বেকুব আপনি হয়েছে। কোরআনটা শিখলেন না, নামাজটাও ঠিক মতো আদায় করেন না। আমার যুবক ভাইগুলোকে যখন বলি আসো ভাই নামাজটা আদায় করো, কই হুজুর এখন কি টাইম হয়েছে নাকি, বুড়া হই এরপরে আমি নামাজে যাব, আমার চুলদারি পাকক। আহারে যুবক ভাই, কত যুবক বুড়া না হই তোমার মতো যুবক অবস্থায় মারা যায়, আসে না নাই? দুনিয়াতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। এ যুবক ভাইয়েরা আজকে সিদ্ধান্ত নাও, ভালো করে আমার কথাগুলো শোনো। দেখো দুনিয়াতে আসার বেলা কত সুন্দর সিরিয়াল, প্রথমে দাদা, এরপরে বাবা, এরপরে ছেলে তারপর নাতি হয়, এই রকম খুব সুন্দর সিরিয়াল মেনটেন হয়। কিন্তু সমাজের চারপাশে দেখবেন মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখবেন, পাশেই তো কবরস্থান আছে, মাঝে মাঝে এমনও আপনারা দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে নামায়, এরকম হয় কি হয় না? শয়তানের পজিটিভ ধোকায় পড়বেন না, এটা শয়তানের ধোকা, শয়তান ধোকা দিচ্ছে, খবরদার নামাজে যাইস না, বুড়া হইলে যাস। বলেন নামাজ ছাড়লে মহা খুশি হয় কে? আর একটু জোরে বলেন কে? এ যুবক ভাইরা উচ্চ কণ্ঠে যুবকের মতো বলেন, নামাজ ছাড়লে খুশি হয় কে? আর নামাজটা আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আপনি গোলাম কার? আল্লাহ। তো নামাজ পড়লে গোলামিটা হয় কার? আল্লাহ। বড় অবাক লাগে, বড় অবাক লাগে, বুড়ারাও নামাজ ছাড়ে, যুবকরাও নামাজ ছাড়ে। আহারে আমি বুঝলাম না, নামাজ একজন মানুষ কেমনে ছাড়ে? ইমান আনার পরে, ইমান আনার পরে একজন মানুষের প্রথম কাজ হলো নামাজ আদায় করা। ইমান আনার পরে আপনি আদৌ ইমানদার কিনা তা যাচাই করার প্রধান এবং প্রথম মানদণ্ডের নাম হচ্ছে সলাত। আপনি নামাজে গেলে বোঝা যাবে ইমানদারি ঠিক আছে, না গেলে বোঝা যাবে ইমানদারিটা ঠিক। আপনি নামাজে যান না, নামাজে আসার জন্য প্রত্যেক দিন মুয়াজ্জিন আজান দেয় কয়বার? ভাই একটু জুড়ে বলেন, আজান দেয় কয়বার? আমরা সবাই তো আজান শুনি, বলেন তো আজানের প্রথম সব, আজানের প্রথম সেন্টেন্স, প্রথম বাক্যটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি চাইতেন আজানের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আজানের প্রথম বাক্য আল্লাহ চাইলে বানাতে পারতেন কিনা? কেন আল্লাহ আজানের প্রথম সেন্টেন্স আল্লাহ আকবার আল্লাহ আকবার দিলেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এই কারণটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আল্লাহ আকবার আল্লাহ আকবার কেন আমার আজানের প্রথম বাক্য হলো, এটা বুঝার জন্য এর মিনিং অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। বলেন তো দেখি, আল্লাহ আকবার আল্লাহ আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? দেখেন ভালো করে বুঝেন, তাহলে মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়, তার মানে আল্লাহর হুকুমটাও বড়। আজানের সময় মুয়াজ্জিন বলে আল্লাহর হুকুম বড়, আল্লাহ বড়, তার মানে ওই সময় মানুষ যত কাজই থাকুক না কেন সব কাজ আল্লাহর কাজের চাইতে বড় না ছোট? আরো জোরে বলে, তার মানে দাঁড়ালো মুয়াজ্জিন আজান দিয়েই জানালো আল্লাহ হলেন সবচাইতে বড়, আল্লাহর হুকুম আল্লাহর আদেশও বড়, আল্লাহর দেওয়া বিধান ফরজ নামাজটাও বড়। ওই সময় আজান শুনেও যারা কাজে কর্মে থেকে নামাজে যায় না, এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া আল্লাহর সঙ্গে না ফরমানি করে। কথা বুঝতেছেন আমার? তা আল্লাহ যদি সবচেয়ে বড় হয়, আপনি তো ফজরের নামাজে ঘুমাইলেন, বুঝাইলেন ঘুমটা বড়, জোহরের সময় কামে থাকলেন, বুঝাইলেন না নামাজের চাইতে আমার কাজটা বড়, এইভাবে করে আপনার পাঁচ ওয়াক্তের নামাজ যায়। সবচেয়ে বড় কথা হলো, আমার দেশে দেখবেন ফজরের নামাজে মানুষ নাই কিন্তু জানাজার নামাজে মানুষ, ফজরের নামাজে মানুষ কম, জানাজার নামাজে কম না বেশি? কি ব্যাপার? ফজরের নামাজটা ফরজ আর জানাজার নামাজটা মনে হয় ফজরের নামাজটা নফল, আর জানাজার নামাজটা মনে হয় ফরজে আইন। দেখবেন তার বাসা থেকে মসজিদ মাত্র 50 হাত দূরে, ফজরের নামাজে ঘুম থেকে উঠে মসজিদে যায় না, কিন্তু মাঝে মাঝে দেখবেন ঢাকায় থাকে, শুনছে পুঙ্গলিতে একজন মারা গেছে, জানাজার নামাজে হাজির হওয়ার জন্য 6-7 ঘন্টার জ্যাম ঠেলাইয়া তারপরে জানাজার নামাজে হাজির হয়, আসে না নাই?
কি ব্যাপার এই লোকটা ফজরের সময় 50 হাত দূরে মসজিদে নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজের জন্য 6-7 ঘন্টা গাড়ি চালাইয়া পাগলের মতো ছুটে আসলো। কারণ কি? এই মতলববাজ এই ভণ্ড প্রতারকের মতলব আপনাকে বুঝতে হবে। হে, ভালো করেই জানে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। তাহলে এই ভণ্ড, তুই ফজরের নামাজে আসলে না কেন? বাটপার, এই তুই ফজরের নামাজে আসলে না কেন? তুই জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য এত দূর থেকে আসলো, তুই ফজরের নামাজে আসলি না কেন? 9টার সময় অফিসে না ঢুকলে বস ধরবে, চাকরিও যাইতে পারে, এই জন্য ফোনের মধ্যে 8টায় অ্যালার্ম লাগাইছে। বউকেও বলছে, বউ রে ডাইকা দিস, ঠিক সময় অফিসে না ঢুকলে কিন্তু বস আমাকে আটকাবে। এই বেকুব, অফিসের বসের ভয়ে যদি 8টার সময় ফোনের অ্যালার্ম লাগাতে পারেন, আল্লাহর ভয়ে কি ভোর 5টার সময় অ্যালার্ম লাগাইতে পারেন না? যেই লোক ভোর 5টায় অ্যালার্ম দিয়া ফজরের নামাজে উঠতে পারে না, আবার ঠিক টাইমে উঠে অফিসে যেতে পারে, বুঝতে হবে তার কলিজায় আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। বিবেক খাটান আপনি, 8টা 9টার সময় আপনি অ্যালার্ম সেট করে উঠতে পারেন, কোন শয়তানের সঙ্গে আপনার বন্ধুত্ব হইল ভাই যে ফজরের নামাজে আপনি অ্যালার্ম লাগাইয়ে উঠতে পারেন না? নিজের বিবেককে প্রশ্ন করুন। এ যুবক ভাইরা, পায়ে ধরে বলতেছি না, আমার ছেড়ে দিও না, যুবক বয়সের ইবাদতের দামটা অনেক বেশি। নবীজি বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে ডেকে ডেকে বড় আদর করে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিনটা এত ভয়ঙ্কর হবে। এখন সূর্য জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে দেখা যায়, এই যে গত বছর এত গরম পড়ল, গরমের কারণে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষরা গাছের নিচে গিয়ে কাপড় খুলে তারপরে শার্টটা খুলে শুয়ে থাকে, ফাত পাকা দিয়াও বাতাস করে, আবার টাউনের মানুষগুলো এসি ছেড়ে দিয়ে বসে থাকে, এত গরম। সূর্যটা কি এখন কাছে না অনেক দূরে? একটু বিবেকটা খাটান, বুঝেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য চাপ দেয়, সেই তাপ আপনার সহ্য হয় না, গরমের চোটে অস্থির হয়ে যান। কামতির দিন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সেই সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, কি কঠিন অবস্থা সেদিন হবে। সূর্যের তাপে সেদিন জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের সেই প্রচন্ড তাপে গুনাহগার নাফরমান জাহান্নামী যারা, এদের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো টক বক করে ফুটতে থাকবে। আহারে, সেই কঠিন অবস্থা কি করে আমি আপনাদেরকে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন ফুটতে থাকে, চালগুলো যেমন ফুটতে থাকে, জাহান্নামী পাপী গাদ্দারগুলোর মাথার চান্দিটা ফেটে মগজগুলো উত্রাতে থাকবে, গলে গলে বেয়ে বেয়ে নাভিস্থল পর্যন্ত পড়তে থাকবে। মানুষগুলো সেদিন পিপাসার্থ হয়ে গিয়ে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে কুকুরের মতো জিহ্বাটা বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। ওই দিন কোনো গাছপালা থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। নবীজি বলেছেন, যেই লোকদেরকে আল্লাহ ডেকে ডেকে সেদিন আদর করে তার আরশের ছায়ায় জায়গা দিবেন, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকগুলো যৌবন কাল যারা আল্লাহর গোলামি করে কাটিয়েছে, আল্লাহ বলবেন, যুবক আয় আয়, এই হাসরের মাঠে তোর কষ্ট নাই, আমার আরশের ছায়ায় তোরে জায়গা দিলা। যুবক ভাইরা, এই বয়স নাসানাসির বয়স না, গান বাজনার বয়স না, এই বয়স যাত্রাপালা গানের কনসার্টে নাচের কনসার্টে গিয়ে সময় নষ্ট করার বয়স না। কারণ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর পথে পরিচালিত করবেন। আজান হলে সবার আগে মসজিদে ঢুকে যাবেন, মসজিদের সামনের কাতারে যেন যুবকগুলাই থাকে। আবার আমার আব্বার আর রাগ কইলেন না হুজুর, কি কথা কইলেন, আমরা সিনিয়র মানুষ, আমরা এনার সামনে থাকবো? বাবারে বলেন তো, মরার আগে যদি দেখে যান আপনাদের ছেলে আপনাদের ভাতিজাগুলা আপনাদের সামনেই নামাজ পড়তেছে, মনটা শান্ত হবে না অশান্ত হবে? এই দৃশ্যটা আপনারা চান কি চান না? আমার যুবক ভাইগুলোকে বলবো, একটু নামাজে যাও, দাড়িটা একটু রাখো,
একটু দাড়িটা রাখো, এখন দাড়ি রাখে না কই হুজুর, দাড়ি রাখলে যদি কোনো মেয়ে পছন্দ না করে, ভালো হইছে দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে পছন্দ না করে, বুঝতে হবে আল্লাহ একটা জাহান্নামী নারী থেকে আমারে বাঁচাইছো, ঠিক কিনা? তবে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে না, দাড়ি যেমন রাখা সুন্নত ঠিক তেমনি দাড়ি পুরুষত্বের লক্ষণ, আমি যে পুরুষ মানুষ এটা বোঝা যাবে আমার দাড়ি দিয়ে, কারণ নারীর গালও ক্লিন, পুরুষের গালও যদি ক্লিন হয় তো নারী শাস্তি কেন আপনারে তো মন চায়। একটু দাড়িটা রাখেন, টাকনুর উপরে কাপড় আর লুঙ্গিটা তুলেন, অনেক যুবক আছে টাকনুর নিচে কাপড় ঝুলায়, অনেক যুবক আছে টাকনুর নিচে লুঙ্গি ঝুলায়। মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, এদেরকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নাম থেকেও বাঁচাবেন না। সাহাবীরা বললেন নবী গো কারা, নবীজি বললেন এই তিন শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো যারা টাকনুর নিচে কাপড় ঝুলায়। যুবক ভাইরা লুঙ্গি আর প্যান্ট পায়জামা যেটাই পরেন টাকনুর উপরে পরা যাবে তো, কয় হুজুর আনস্মার্ট লাগে, আমাদেরকে কেউ আনস্মার্ট পরে দেখছেন, জুব্বাটাও টাকনুর উপরে পায়জামাটাও টাকনুর উপরে, কেউ কোনোদিন আনস্মার্ট বলে নাই, বরং আল্লাহর আল্লাহর নবীর সুন্নত মানার মধ্যেই রয়েছে স্মার্টনেস, ঠিক কি না? আমার যুবক ভাইরা কয়েকটা নসিহত করে যাচ্ছি আজকে। এক নম্বর, আল্লাহর কোরআনটা শিখবেন, যেখানে যার কাছে গিয়ে যাওয়া দরকার কোরআন শিখবেন, যাদের সামর্থ্য আছে এই এলাকায় একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, যেন মানুষরা এখানে এসে কোরআন শিখতে পারেন। কিছু যুবক একটু সিদ্ধান্ত নেন যে আমরা আট দশজন ভাই মিলে এখানে কোরআন শিক্ষা, অন্য কিছু না, আমরা এখানে কোরআন শিখবো, মানুষের ঘরে ঘরে মানুষের দিলে দিলে আল্লাহর কোরআনটা পৌঁছায় দেন, বেশি বেশি কোরআন পড়েন, আল্লাহর কোরআনটা শিখুন। মা বোনরাও মাহফিলে এসেছেন, আমার বোনদেরকে বলবো কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনদেরকে বলবো, বোনের আল্লাহর ওয়াস্তে সবার আগে কোরআনটা শিখেন। দুই নাম্বার নসিহত করেছি, খবরদার নামাজটা ছাড়বেন না, মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখবেন, আগামীকাল রাত আপনার আসবে কিনা আপনি জানেন না। দেখেন এখন একটা স্মার্টফোন যার হাতে আছে, ইন্টারনেট কানেকশন যার কাছে আছে, দুনিয়ার খবরও তার কাছে আছে, কিন্তু বলেন তো দেখি দুনিয়ার গোটা খবর নিতে পারলেও আপনার কার জন্য কাফনের কাপড় দোকানে রেডি সেই খবর কেউ জানে নাকি? আরো জোরে বলেন জানে নাকি? কত মানুষ সুস্থ হঠাৎ মারা গিয়েছে এমন দৃশ্য আছে না নাই, আবার কত মানুষ অসুস্থ ডাক্তার বলছে টিকবে না তাও দেখা যায় এখনো টিকে আছে, আছে না নাই? তার মানে মৌত হায়াত কার হাতে? হ্যাঁ যুবক আর তরুণ ভাইয়েরা, আগামীকাল রাতটা কিন্তু কবরের প্রথম রাত হতে পারে, গতকাল দুনিয়ায় অনেক মানুষ জীবিত ছিল, আজ রাত দুনিয়ায় নাই, কবরের নিচে ঘুমায়া আছে। এখন 2021 খ্রিস্টাব্দ, 1921 সালে দুনিয়ায় অনেক মানুষ ছিল, 2021 আছে নাকি? চিন্তা করে বলেন আছে নাকি? এখন 2021 সাল, কিয়ামত যদি না হয় দুনিয়ায় 2121 সালও আসবে, চক্ষু বন্ধ করে বলেন তো তখন আপনি আছেন না নাই? এই যে আপনি টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, নেতার জন্য নামাজ ছাড়েন, আল্লাহর দিনের পথে চলেন না, আল্লাহর হুকুম আহকাম মানেন না, আরে ভাই যেই দুনিয়ার জন্য এত কিছু করেন, এই দুনিয়া আর দুনিয়ার মানুষ কিন্তু 100 বছর পরে কেউ আপনারে মনে রাখবে না। বলবেন হুজুর কেমনে? দেখেন আমার দাদার নাম আমি জানি, কিন্তু আমার দাদার বাবার নাম আমি জানি না। আমার মনে হয় আমার মতো এখানে অনেকে আছে দাদার বাবার নাম জানে না, জানলেও যদি বলি বলেন দাদার দাদার বাবার নাম কি, শেষ কথা বুঝতেছেন আমার? বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? কথা বলার উদ্দেশ্য আছে, আমার দাদার বাবা বা দাদার দাদা বেশি না, আজ থেকে হয়তো 200 বছর আগে দুনিয়ায় ছিল, 200 বছর পরের প্রজন্মের কেউ তার নামও জানে না। দেখেন দুনিয়ার জন্য কত কিছু করেন, পরবর্তী প্রজন্মের জন্য কত কিছু করেন, ছেলে মেয়ের জন্য টাকা পয়সা ঘর বাড়ি কত কিছু বানালেন, দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানালেন। আফসোসের ব্যাপার হলো দুনিয়া আর দুনিয়ার মানুষ আপনাকে মনে রাখে না, বুঝেন না আপনি, বেকুব হয়ে গিয়েছেন আপনি, সবাই আপনাকে ভুলে যাবে কিন্তু আপনার আমল আপনাকে ভুলবে। যেই ছেলে মেয়ের জন্য এত কিছু করেন, এই ছেলে মেয়েগুলো খাটিয়ায় করে তারপরে আপনাকে কবরে শোয়া দিবে, চোখের পলকে আপনি লাশ হয়ে যাবেন, আগামীকাল রাতেই আপনার শরীর থেকে কাপড় খুলে কাফনের কাপড় দিয়া পেঁচাই আপনাকে কবরে রেখে দিতে পারে, এরকম হতে পারে কিনা?
চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হতে পারে কিনা এরকম, একটু জোরে বলেন হতে পারে কিনা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কত মানুষকে ভয় দেখান আপনি না, শোনেন। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতুই টান দিলে মালি সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না আপনি। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা, পৃথিবীর কোনো বাড়িওয়ালা নাই আজ। এখানে পাশেই কবরস্থান আছে না, কোন দিকে এই দেখেন, দেখেন কোনো বাড়িওয়ালা নাই, সব বাড়িওয়ালা ঘুমায়। আপনি থাকবেন না আপনিও ঘুমাবেন, একই পরিণতি আপনার। গাড়িওয়ালারা কেউ নাই, সব ঘুমায়। কত মানুষের জানাজার নামাজে আপনি যান, আপনার জানাজার নামাজেরও সময় একদিন আসবে। কত মানুষের মৃত্যুর খবর আপনার কানে যায়, মসজিদের মাইকে আলান হয়, একদিন মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবর ঘোষণা করা হয়। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। বাসধার এলাকায় আছে না নেই? আছে। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার যুবক ভাইরা শেষ দিকে এসে দুইটা সঙ্গীত গজল শোনালাম, এর ভিতরে জীবনের বাস্তবতা আছে, জীবনের বাস্তবতাটুকু বোঝার চেষ্টা করো। আর শয়তানের সঙ্গে চলাফেরা করে আর নিজের জীবনটাকে শেষ করেন না। অনুরোধ করে গেলাম নিজেকে আল্লাহর গোলাম বানান, আল্লাহর গোলাম বানান। আপনি সপ্তাহে একদিন কেন নামাজে যান, সমস্যা কি আপনার? একদিনে নামাজ হলো পাঁচবার, কয়বার? তো যে ব্যক্তি শুধু জুমার দিনে যায়, একদিনে যদি হয় পাঁচবার নামাজ, এক সপ্তাহ সমান সাত দিন, পাঁচ শতা কত হয়? আরো জোরে বলেন। এই ৩৫ বারের মধ্যে নামাজে গেল একবার, আল্লাহরে খুশি করছে কয়বার? কয়বার? একবার। ৩৪ বার খুশি করছে কারে? কিরকম টাটকা শয়তান হে হয়েছে দেখছেন? শয়তান কয় আল্লাহ আমার তো রিটায়ার দেওয়া লাগবে দেখি। এর চেহারা সুরত তো মানুষের মতো, কিন্তু এটা তো অমানুষের জাত, এটা তো শয়তানের জাত। আপনি যুক্তি দিয়ে বুঝেন, এত নামাজে যায় না, হে খুশি করে কারে? আরো জোরে বলেন। শয়তান হাসে কয় আল্লাহ আমার এতে কেন তুমি শয়তান বানাইছো, এত দেখি আমার চেয়ে বড় শয়তান, বড় ব্রিটিশ হে। আল্লাহর ওয়াস্তে নামাজে যান, আজকে আজকে ফজর থেকে নামাজে যাবেন তো ইনশাল্লাহ। কোরআন, কোরআনটা শিখবেন তো, বিজ্ঞানের যুগে বিজ্ঞান এগিয়ে আছে না কোরআন এগিয়ে আছে বলেন? কোরআন এগিয়ে না বিজ্ঞান এগিয়ে? বুঝতে হলে, আরো ডিটেইলস বুঝতে হলে ইউটিউবে এম হাসিবুর রহমান লিখে সার্চ করে আমার ইউটিউব অফিসিয়াল চ্যানেলে ঢুকে খুঁজবেন, কোরআন ও বিজ্ঞান নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত শুনবেন, সেখানে ঘন্টার পর ঘন্টা কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা আছে। শুনলে আপনার বিবেকের দরজা খুলবে, দেখবেন বিজ্ঞান আগে না কোরআন আগে আপনি ভালো করে বুঝতে পারবেন। এখানে তো সময় স্বল্পতার কারণে বলিনি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআনটা শিখবেন, কোরআনটা শিখলে আর কোনো ওয়াজ লাগবে না। কেমনে চলবেন সব দিক নির্দেশনা যে কিতাবে আছে, কিতাবটার নাম কি? এজন্য আল কোরআনের আলো। নো 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 নো, আরে বাপরে বাপ, সংসদ মানসে কোরআন শিখানাই সংসদে জ্বালাই ফেলবে। স্লোগান চেঞ্জ, কিসের ঘরে ঘরে জ্বালো? আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো, মানুষের অন্তরে জ্বালায় না এই কোরআন, এটা স্লোগান দিয়ে ঘরের ভিতরে জ্বালানো যাবে? আবার কয় সংসদে জ্বালো? এই এই মানুষ দিয়া যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো পারে না, ধারাবাহিকভাবে আপনাকে আগাতে হবে। স্লোগান পরিবর্তন, আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে দিলে দিলে জ্বালো, এই স্লোগানকে যদি বাস্তবায়ন করে সবার দিলে কোরআন ঢুকানো যায়, আর আপনাদেরকে চিৎকার দিয়া কোরআনের আলো ঘরে ঘরে বা সংসদে জ্বালানোর স্লোগান দেওয়া লাগবে না। আমার এই স্লোগান আল কোরআনের আলো অন্তরে অন্তরে দিলে দিলে জ্বালো, যদি এর বাস্তবায়ন ঘটে দেখবেন যাদের অন্তরে কোরআন আছে এমনিতেই এই লোকগুলোকে দিয়ে ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সংসদে সব জায়গায় কোরআনের আইন চলবে। সিস্টেমে তো আগাইতে হবে, আপনার তো সিস্টেমই ভুল, সূত্র শিখে নাই, পাগল গেছে অঙ্ক করতে, অঙ্ক আর মিলে না। তো এই জন্য আপনাকে সিস্টেম অনুযায়ী আগাতে হবে, সবার ভিতরে কোরআন ঢুকাতে হবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে,
যুবকরা সৃষ্টিশীল, যুবকরা ধ্বংসশীল, যুবকরা চাইলে একটি জাতির পরিবর্তন ঘটাতে পারে, আর যুবকদের অলসতার কারণে একটি জাতির পতন ঘটতে পারে। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা আসুন, আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছেড়ে দিয়ে ডাকছে, এই কোরআনের পাশে আসলে, কোরআনের সাথে থাকলে আপনাদের ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কি।